আমরা যে হাড়ের নিয়ে কথা বলছিলাম আপনি বলছিলেন যে হাঁটুতেই সবচেয়ে বেশি হয় এবং পেশেন্টের অনেক ধরনের সিম্পটম হয় আমরা কিছু ছবিও দেখব এবং আপনার কাছে শুনবো যে বেশিরভাগ কোন রোগের জন্য এখানে যেরকম ছবি আছে আমরা একটা দেখছি অস্ট্রিওথ্রাইটিস হয়ে পেশেন্টের প্রবলেমটা হয়েছে কোন রোগের জন্য বেশি হয় সবচেয়ে অস্ট্রিওথ্রাইটিসটাই সবচেয়ে কমন হাঁটুর হাড় ক্ষয় বা যে কোনো ক্ষয়ের ক্ষেত্রে এই যদি মেরুদণ্ডে হয় আমরা এটাকে স্পন্ডাইলোসিস বলে থাকি আর যদি সেটা কোনো সাইনোভিয়াল জয়েন্ট হয় যেমন হাঁটু শোল্ডার বা হিফ বা অ্যাঙ্কেল তখন এটাকে অস্ট্রোয়াথ্রাইটিস বলা হয় এটা হাঁটুর একটা ছবি আপনার পাশের যে ছবিটা ওই পাশের এই ছবিটা হচ্ছে অস্ট্রোয়াথরাইটিস যেটা বোঝাই যাচ্ছে এখানে আসলে কার্টিলেস ক্ষয় হয়ে গিয়েছে হাড় আমাদের যে বোনস বা জোড়া ঘটন হয় দুই জোড়া হাড়ের মাথায় একটা সফট কুসং টাইপ সাবস্ট্যান্স থাকে যেটা আমরা কার্টিলেস বলে থাকি ডাক্তারি ভাষায় এই হাড় ক্ষয় রোগ যখন হয় তখন ইনফ্লামেশন হয় প্রদ হয় জোড়ার ভিতরে হতে হতে কার্টিলেসটা আস্তে আস্তে ইরোশন বা ক্ষয় হতে থাকে এক পর্যায়ে কার্টিলেস থাকে না সেই ক্ষয়টা তখন দেখা যায় আন্ডারলাইন যে বোনস থাকে বোনসের উপর একটা প্রভাব পড়ে বোনস ন্যাচারালি যদি তার কভার না থাকে যদি বোনস কেটে ফেলা হয় বা ভেঙে যায় ন্যাচারালি সে অস্টিওপ্লাস্টিক অ্যাক্টিভিটি শো করে সে জোড়া লাগার দেখা যায় দেখি গিয়েছে। বোধ ক্ষয় হওয়া এবং হাড় ক্ষয় রোগ অনেক সময় বলে স্যার আমার কিন্তু হার ক্ষয় হয়নি হার বেড়ে গিয়েছে হার বেড়ে যাওয়া কিন্তু আরো খারাপ জিনিস বিকজ হার বাড়ার সময় নিয়েছে এর আগে হয়তো হাড় ক্ষয় হয়েছিল অনেক বছর ধরে সে হয়তো ট্রিটমেন্ট করে নেই কাটিলেসটা রিপেয়ার হয় নাই বা যে রিহাবিলিটেশন করা দরকার ছিল সেটাও তো হয়নি তখন দেখা যায় আন্ডারলাইন বোন গ্রোথ করে যে এক পর্যায়ে চলে গিয়েছে এমন অবস্থা জয়েন্টটা অ্যানকালোসিস হয়ে যেতে পারে ফিক্সড হয়ে যেতে পারে ফিক্সড হয়ে গেলে কিন্তু আর মুভমেন্ট হবে না তখন এমনও হতে পারে পেইন নাও থাকতে পারে কিন্তু রুগী চলাফেরা করতে পারবে না হাঁটতে গেলে সে আপনার হেলে দুলে হাঁটবে সে টয়লেট করতে বসতে পারবে না হাঁটু তার ফিক্সড হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আবার অনেক সময় দেখা যায় যে আরও অ্যাডভান্স ট্রিটমেন্টে চলে যেতে হয় যে রিপ্লেসমেন্টের একটা পর্শন চলে আসে লাইফ স্টাইল তখন প্রবলেম হয়ে যায় আচ্ছা এইটা যে আপনার যে ছবি এখন দেখা যাচ্ছে এটা এক প্রকারের হার ক্ষয় রোগের তবে এটা কিছুটা একটা হচ্ছে আগেরটা যেটা বলছিলাম অস্টিওআর্থ্রাইটিস এখন যে ছবিটা আরেকটা ছবি আছে পাশে দিস ইজ রিউমাটয়েড আর্থ্রাইটিস এটা আসলে বেসিক্যালি অটো ইমিউন ডিসঅর্ডার আগেরটা যেমন মানুষ আঘাত পেলে হতে পারে চলাফেরায় বয়সজনিত এজিং প্রসেস জনিত মিনারেলস এর অভাবে ভিটামিন ডি এর অভাবে বা বিভিন্ন অ্যাক্টিভিটির কারণে হতে পারে কিন্তু এই রোগটা এই রোগটা আপনার ছিল সাধারণত দেখা যায় বাচ্চাদের শুরু হয় এই রিমোটোড্রাইটিস এতেও কিন্তু আপনার জোড়া নষ্ট হয়ে যাবে বা ক্ষয় হবে ক্ষয়ের এক একটা অস্টোয়টিস এর ক্ষেত্রে ক্ষয়ের চেহারা বা যেরকম আসবে রিমোটোড্রাইটিস এ তা আসবে না অন্য টাইপের রেজাল্ট আসবে মানে অস্টো অ্যাথ্রাইটিস অস্ট্রোয়াথরাইটিস ক্লিনিক্যালি খারাপ এবং খুবই ওর্স হয়ে যাবে রুগী এবং এই রোগগুলা দেখা যায় যে অস্ট্রোয়াথ্রাইটিস হয়তো স্পেসিফিক একটা জোড়া হতে পারে শুধু হাঁটুতে শুধু কোমরে বা শুধু ঘাড়ে যে কোনো জায়গায় বা হাতের আঙ্গুল হলো কিন্তু রিমোটার্ড আথরাইটিস প্রতিটা জোড়ায় এফেক্ট করে শরীরে যতগুলো জয়েন্ট আছে সবগুলো জয়েন্টই সাধারণত এফেক্ট করে এইটি আসলে যে ক্ষয় রোগের কথা আমরা বলছি ক্লিনিক্যালি সায়েন্টিফিক্যালি যে ক্ষয়টা কিভাবে হয় মানে ধীরে ধীরে হচ্ছে ধীরে ধীরে হচ্ছে একেবারে এই পাশে যে ছবিটা খানা দেখেন ক্ষয় হইছে যে হয়েছে যে জায়গাটা সেটা দেখতে রেডিশিন কালার লাল দেখতে এবং লালের পরিমাণটা কিন্তু আস্তে আস্তে মাসখানেটা বেড়ে গিয়েছে তারপরেটা আরো বেশি বেড়ে গিয়েছে আচ্ছা এই যে আর্লি স্টেজ আপনি যেটা দেখাচ্ছেন একদম প্রাথমিক অবস্থা এরকম সময় যখন আপনাদের কাছে আসেন তখন এটা কিভাবে ট্রিটমেন্ট করেন খুবই মজার বিষয় হয়েছে প্রথমত আমাদের যেটা করতে হবে যে রুগীটা আসলে কারণটা কি আইডেন্টিফাই করতে হবে অনেক সময় একটা রুগী শুধু ডান হাঁটুর ব্যথা নিয়ে ক্ষয় নিয়ে আসলো তখন হিস্ট্রি নিয়ে দেখা যায় যে রুগী হয়তো ডান হাঁটুতে আরো তিন বছর আগে আঘাত পেয়েছিল বা পাঁচ বছর আগে আঘাত পেয়েছিল তার আরেকটা হাঁটু কিন্তু ভালো তাহলে একটা মানুষের শরীরে যদি এইজিং প্রসেস জনিত হয় সাধারণত সবগুলো জায়গায় আস্তে আস্তে হওয়ার কথা কিন্তু একটাতে নাই আর একটা তো এগুলো আমাদের হিস্ট্রি নিতে হয় রুগী কো কিভাবে আসছে অথবা তার অন্য কোনো যেন ইয়া আছে কিনা না এই আপনার যে ডটুমিন ডিসঅর্ডার আছে কিনা তার অন্য কোনো অ্যাথ্রাইটিস রোগ ছিলই সেটা এখন আসার পরে আমরা এখন অস্ট্রোঅ্যাথ্রাইটিস পাচ্ছি তো এই ট্রিটমেন্টগুলো যদি আর্লিতেই আসে আর্লিতেই যদি আমরা রিহাবিলিটেশন করতে পারি পুনর্বাসন পুনর্বাসন বলতে মানুষ এই জিনিসগুলো বুঝে না যে আসলে পুনর্বাসন মানে কি প্রথম কথা হচ্ছে একটা মানুষ আমাদের কাছে যখন আসে সে কি নিয়ে সে আর্লি স্টেজে ব্যথা নিয়ে আসবে এবং যখন সে লেট স্টেজে আসবে মিডল স্টেজে আসবে সে ব্যথার সাথে কিছু ইম্পেয়ারমেন্টের কথা সে বলবে শুধু ব্যথার কথা বলবে না সে ব্যথার সাথে বলবে ডাক্তার সাহেব আমি এখন নিচে আর বসতে পারি না বা আমি রিক্সা আগে উঠতে পারতাম এখন রিক্সা উঠতে পারে না আমি গাড়ি এখন আগে খুব সুন্দরভাবে গাড়ি চালাতে পারতাম এখন আর চালাতে আরো খারাপ স্টেজে যখন সে আসবে সে হাসপাতালে ঢুকবে স্ট্রেচার দিয়ে অথবা দুইজনে তাকে কাঁধে করে নিয়ে আসছে রিহাবিলিটেশনের আমরা যারা রিহাবিলিটেশন নিয়ে কাজ করি সেটা হচ্ছে ব্যথা তো আসলে আপনাদের যে রুগীগুলো আপনারা দেখেন গাইনি সেখানেও কিন্তু ক্লিনিক্যাল এক্সপোজার ব্যথা আসবে কিন্তু ডিসেবিলিটি ইম্পেয়ারমেন্ট বা হ্যান্ডিক্যাপ এগুলা কিন্তু আসলে আমাদের রিহ্যাবিলিটেশনের অংশ যে একটা জোড়া যদি নষ্ট হয় সে প্রাথমিকভাবে ব্যথার কথা বলবে এই জন্য আমি বলি প্রাথমিক লক্ষণটা যদি ব্যথা হয় রুগীর জন্য ভালো মানে এটা আশীর্বাদ যদি রুগী বলে না আমার ব্যথা নাই কিন্তু ও হাড় জোড়া রোগের নিয়মিত পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট পেতে বেল বাটনটি চাপুন